কিছু মানুষের উপকারের জন্য আমি কিছু করতেছি, এটা যখন করব তখন আমি নিজেকে প্রকাশ করলাম, আমার মতো আমি নিজেকে সুগন্ধিত করলাম, বিলিয়ে দিলাম। তো এটা হলো আমাদের কাজ। তা একটা নারী সংগঠন, যে কোনো এনজিও চেষ্টা করে, তার যারা সুবিধাভোগী, তার সঙ্গে যারা জড়িত থাকে, তাদের সবাইকে একটু মজবুত করা, তাদের সবাইকে একটু শক্ত করা, তাদের সবাইকে একটু মনোবল দান করা, তারা যেন নিজে কিছু করার সাহস অর্জন করে। আমাদের সবচেয়ে সমস্যা যে আমাদের নিজের কিছু করার সাহস নেই। এই যে বাচ্চু একটু আগে এত সুন্দর কথা বললো, তাই না, এত পথ দেখাই দিল, আমরা এসব পথ এখান থেকে ভুলে যাবো, কিন্তু এইটা ভুললে হবে না, এইসব পথ কেউ দেখা না। আজকে বাচ্চু যে পথগুলো দেখাই দিল, এই পথগুলো আমাদের অনুসরণ করতে হবে, আমাদের নিজেদের সুবিধার জন্য। আমরা নিজেরা কেন বঞ্চিত, আমরা নিজেরা কেন বলি লুটপাট করে খাই, সেটা খাবে। তাহলে আমি যদি আমার জিনিসটা না খাই, তাহলে আমার জিনিসটা আরেকজন খাবে, তাহলে আমাদের এরকম খাওয়ার অনেক জিনিস আছে। সরকার আমাদের দিচ্ছে, বিভিন্ন সংগঠন দিচ্ছে, তো সেইগুলো আমাদের খোঁজ রাখতে গেলে এই বিন্দুর মাধ্যমে, সেটা মানে সবাই তো খোঁজ রাখা সম্ভব না, বিন্দুর মাধ্যমে সেটা জানতে হবে যে আপা কী আছে, কোথায় কী হচ্ছে আমাদের জানান, বলেন কোথায় যেতে হবে, কী করতে হবে। তাইলে তাইলে তারা যদি না দেয়, তাহলে সেটা সে দোষ তাদের, যারা এই সুবিধাভোগী আছে তাদের। সেইগুলো আমি খুব শুনে খুশি হলাম। আরেকটি জিনিস যে মাইক্রো ক্রেডিট চালু হচ্ছে, এটা খুবই একটা ভালো জিনিস, স্থায়ী জিনিস। এর মাধ্যমে আমাদের যে সঞ্চয়, আমাদের যে ঋণ, এটা একটা স্থায়ী ব্যবস্থা, যারা সুবিধাভোগী আছে।